আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহামিল্লাহ সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইয়েটিএন বাংলার পবিত্র মাহের রমাদন উপলক্ষে বিশেষ ইসলামিক আয়োজন আর রাঙা নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠানের আজকের পর্ব পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং দর্শক একটি বছর পরে পবিত্র মাহের রমাদন আবারও আমাদের মাঝে এসেছে আল্লাহ সুহান হুয়া তালা আমাদেরকে দান করেছেন রহমত বরকত নাজাতের মাস হচ্ছে এই মাহের রমাদন কিভাবে আমরা রমাদনের রোজাগুলি রাখবো কোন আমল আমরা বেশি করে করব আল্লাহ সুবাহানু হুয়া তালা আমাদেরকে ক্ষমা করবেন কোন আমলের মাধ্যমে ঈশা আল্লাহ তালা আজকে আমরা এই বিষয়ে কথা বলবো কথা বলার জন্য প্রথম রমজানেই আমাদের আলোকিত এই মন্ত্রকে আরো অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত শিক্ষক আলহামদুলিল্লাহ মোহতারাম একটি বছর পরে আবারও মাহের রমাদান আমরা পেলাম আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ তো রমাদানের যে বার্তা কেন রমাদন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এবং কি বার্তা নিয়ে এই রমাদান আমাদের মাঝে এসেছে যদি দর্শকদেরকে বলতেন জাযাকাল্লাহু আল্লাহ ওয়া নুসাল্লি আলা রসুল কারীম اما বাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রমজান সম্পর্কে আমরা যে বিষয়গুলো পাই যে বার্তাগুলো পাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আতাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারক তোমাদের কাছে এক মহিমান্বিত সম্মানিত মাস এসেছে আল্লাহ সুবাহন তাল দিকে নিষ্পত করে বলতেন্লাহ আলীকুম সৈয়ামাহ আল্লাহ সব তালা তোমাদের জন্য এই মাসে রোজাকে ফরস করেছেন অসানা রসুল্লাহ সাল্লাহ আলী ও তিয়ামাহু এবং রসুল সালু আলী সালাম সুনুত হিসাবে তারাবীর এবং কিয়ামুল্লাদের নামাজের জন্য উৎসাহিত করেন এরপরে রসুল পাখালাম যে ওয়াহাদ এটি হচ্ছে ধৈর্যের মাস এবং সহমর্মিতার মাস ওয়া আউল রহমা ওয়া আউসু মাফুরা ওয়া আখিরুহু হু আয়তক এই মাসের প্রথম দশক হচ্ছে আল্লাহ সোহানতাল রহমতের দ্বিতীয় দশক হচ্ছে মাগফেরাতের এবং তৃতীয় দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি তো আমাদের এই রহমতকে অর্জন করা মাগফেরাতকে হাসিল করা এবং সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রস্তুতি গ্রহণের জন্য বার্তা নিয়ে কিন্তু এই রমজান মাস এসছে আমরা অন্য একটা হাদিসের মধ্যে দেখি রাসীপ তিনটি মেম্বারের সিঁড়িতে উঠলেন এবং ইকরামরা জিজ্ঞেস করেন বড় হাদিস আমি সংক্ষেপে বলছি যে কেন আপনি এইভাবে তিন সিঁড়িতে উঠে আমিন বললেন সুলিফা বললেন যে ব্যক্তি মা বাবাকে পাবে অথবা তাদের একজনকে পাবে অথচ তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে পারল না সে ধ্বংস হোক জিবরি বলেছেন আমি বলেছি আমি যেই ব্যক্তি রসুল সাল্লামের নাম যার সামনে উচ্চারণ হবে আর সে দুরু শরীফ পড়ল না সে ধ্বংস হোক রসুল সাল্লাম বলেছেন আমিন এবং তৃতীয় সিঁড়িতে রসুল্কাকে জিবরি আমিন এসে বলেছেন যে যেই ব্যক্তি রমজান পেলো অথচ তার গুণা মাফ করে যাহার নাম থেকে সে মুক্তি পেল না সে ধ্বংস হোক রহমাতুল্লিল আলমিন কোনো দিন কারোর জন্য বদ্ধ করেন নাই পাক সাল্লাম কিন্তু এই হতভাগা যে রমজানের মতো এরকম একটা মাস পেয়েছেন যেখানে এক একটা ফরজ আদায় করলে তার মিনিমাম সব হচ্ছে সত্তরটা ফরজ আদায় এবং একটা শূন্যত আদায় করলে এর মিনিমাম সব হচ্ছে একটা ফরজ আদায়ের মতো আর আল্লাহ সুবাহান হুয়া তালা তো আরও বাড়িয়ে দিবেন তো এই মাসকে আমরা দুটো ভাগে বিভক্ত করতে পারি আমরা জানি যে প্রত্যেকটা জিনিসেরই একটা মানে রুহ থাকে রমজানের রুহ হচ্ছে নিয়ত কি এখলাসকে এখানে আমাদের ইয়া করা একনিষ্ঠভাবে আল্লাহ সুবাহান হত আলার জন্য আমি রাখছি কিনা না এটা আমার হিসাব নেওয়া কারণ রসুল পাকসালিত বলেন অসমি ওয়ানা যে আল্লাহ সুবাহন তালা বলছেন যে রোজা আমার সন্তুষ্টির জন্য রাখা হয়েছে এবং আমি এর প্রতিদান দিব তো সুতরাং এই প্রতিদান পাবে কারা যারা রোজাকে ইখলাসের সাথে এবং একনিষ্ঠতার সাথে আদায় করবেন তারাই রোজার এই প্রতিদান পাবে ধন্যবাদ মত আরেকটি বিষয় যে লাল লাল্লা আল্লাহ সুবহানাহু আল্লাহ তাআলা যে মৌমিনদেরকে মুত্তাকি হওয়ার জন্য যে সুযোগ দিয়েছেন এই মাহের অমাদনা আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলব ঈশ্বল্লাহ ছোট্ট একটি বিরতির সময় হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রাঙা পরিবেদিত মহিমান্বিত রমজান পাওয়ার্ড বাই ভাই হাউজিং সময় হয়েছে অনুষ্ঠানে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার বিরতির পরে খুব শীঘ্রই ফিরছি আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ঈশ্বা আল্লাহ Welcome to Pine City, a state of the art ambitious project where thousands of dreams are coming to life. A perfect gated community to nurture the future amidst the beauty of nature. Open 888 bigha of open space premise with wide and spacious 120 feet avenue roads, where life will be smoother than ever. By Paya Group. Rangapuriyachai, to marble nirmotu, ni je kisaj. Rangapuriyachai, rangir bhogon, ami hari chai. Rangapuriy. উৎসবে আনন্দে বাংলাদেশের ঘরে ঘরে সুপ্রিয় দর্শক বিরতির পরে আবারও সবাইকে আহলান সাহলান জানাচ্ছি আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রাঙাপুরি মেহেদি নিবেদিত মহিমান্বিত রমজান পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং দর্শক আমরা আলোচনা করছি মাহের রমাদান আজকের এই শুরুর দিনেই আল্লাহ সুহান হুয়া তালা একটি বছর পরে যে আমাদেরকে রমাদান দিলেন আমরা বলেছিলাম যে তাকোয়ার মাস হচ্ছে মাহের রমাদান কীভাবে একজন মোহামিন আল্লাহর ভয় নিজের হৃদয়ে ধারণ করবে এবং ধারণ কখন পূর্ণাঙ্গভাবে করতে পারবে তা কয়া অন্তর আনার জন্য আমাদের করণীয় কী যাক আল্লাহ আসলে বিষয়টিকে এইভাবে চিন্তা করার দরকার যে প্রত্যেকটা জিনিসেরই ইসলামের যতগুলো আকাম আছে তিনটা জিনিস থাকে জি একটা থাকে হৃদয়ের সাথে সম্পর্কিত একটা হচ্ছে জবানের সাথে সম্পর্কিত একটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত আমরা ইমানের ব্যাপারে বলি যে তাস্তিক বিল জিনান ইরার বিল লিসান আমুল বিল জওয়ার কান মানে হৃদয়ে আল্লাহ সাহানু তালাকে সত্য বলে স্বীকার করা হৃদয়ে অনুভব করা জবানে স্বীকার করা এবং তারপর এটাকে কার্যে পরিণত করা ঠিক অনুরূপভাবে রোজারও কয়েকটা দিক আছে একটা দিক হচ্ছে রোজার এটা কলবের সাথে সম্পর্কিত যে তাকওয়াটা কী জিনিস আসলে আল্লাহ সবহানাহু তালাকে যথাযথভাবে ভয় করা এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করা এটা হচ্ছে তাকুয়া এখানে রসুল বা সাল্লাহি সাল্লাম বলেছেন আর তাকোয়া হুনা হাহুনা হাহুনা কল্পের দিকে দেখিয়েছেন তো সুতরাং আমরা যদি আমাদের হৃদয়কে প্রস্তুত না করি আমরা যদি আমাদের নিয়াকে সহি না করি প্রথমেই রোজার শুরুতেই তাহলে কিন্তু আমরা তাকুয়া অর্জন করতে পারবো না দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে আমার তাকোয়াকে জবানে স্বীকার করতে হবে তো রোজার তাকওয়া হচ্ছে কি রোজার তাকওয়া হচ্ছে আর মুসলিম سلم المسلمون من لسانه যে মুসলমান যখন রোজা রেখেছে তখন সে তার জবানকে হেফাজত করবে অন্যকে কষ্ট দিবে না অন্য এক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান لم যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না মিথ্যা কথার আমলকে ছাললো না আল্লাহ সব কোনো প্রয়োজন নাই যে সে সারা দিন পানাহার ছেড়ে দিয়ে থাকলো আল্লাহর কোনো প্রয়োজন না মানে এটা ধমকি দিয়েছে না মানে রোজা রাখবে না তা না কিন্তু রোজার যে ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ডে পৌঁছার জন্য কিন্তু আমাদের এটা অর্জন করতে হবে যে আমরা মিথ্যা কথা বলতে পারবো না রোজায় মানুষকে কষ্ট দিতে পারবো না গীবত বলতে পারবো না ইয়া আর মুখ হয় না তাহলে আইনীয় মাতক সুদূর আমার চোখের দ্বারা যাতে কোনো গুণা না হয় আজকাল দেখা যায় যে এই যে ফেসবুক এবং ইন্টারনেট এগুলি ব্যবহারের কারণে আমাদের বয়স্ক মানুষ যারা আগে গুনার কল্পনাই করতাম না আমরা এরাও কিন্তু আজকাল স্মার্টফোনের কারণে গুনায় লিপ্ত হয়ে যায় তো রোজার তাক অবলম্বন করতে হলে আমাকে রোজাকে পরিপূর্ণভাবে হাসিল করার জন্য আমার যেভাবে কলবের নিয়রটাকে সেই করতে হবে এইভাবে জবানটাকেও আমার হেফাজত করতে হবে এবং চোখগুলোকে কানগুলিকে ধন্যবাদ আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে হাদিসের ভাষ্য অনুসারে আমরা জানি যে সুলসুলাতি সায়াতিন শয়তানকে আবদ্ধ করা হয় রমজান মাসের আগেই মানে রমজান শুরু হওয়ার পরেই তো তারপরেও মানুষ কেন পাপে নিমজ্জিত হচ্ছে এর কারণ কি আসলে বিষয়টা হচ্ছে এটা একটা থ্রেশাল প্রোগ্রামের মতো মানে আমরা জানি আমরা অনেক সময় দেখি রাস্তাঘাটে বড় বড় আপনার চাকা থাকে এবং এগুলোর মধ্যে ইলেকট্রিসিটির আপনার যে তার আছে সেটা কিন্তু ইয়া করা থাকে পেঁচানো থাকে এবং এই ইয়ার চাকাটাকে ঘোরানোর জন্য কিন্তু প্রথম দশ জন মানুষ লাগে একবার যদি ঘুরিয়ে ফেলা যায় তাহলে কিন্তু এইটা চলতে চলতে অনেক দূর পর্যন্ত যায় ঠিক অনুরূপভাবে শয়তানের যে ওশ্বাসাগুলি এগুলি আমাকে রমজানের আগিয়ে দেয় কিন্তু এটা থ্রেশাল প্রোগ্রামের মতো যেহেতু আমি তার অশ্বাসায় আমি তার চাকায় পড়ে গেছি এখন ঘুরতে ঘুরতে দেখা যায় রমজান পর্যন্ত চলে আসছি আবার অনেক সময় দেখবেন যে রোজা ভালো আমল শুরু করলাম আমি সারা মাস আমি ভালো আমল করলাম এই থ্রেশাল প্রোগ্রামের মতো আমি যত জুড়ে ধাক্কা দিলাম অনেকের রোজা পরের রোজা পর্যন্ত তাকে নিয়ে যায় আর অনেকের রোজা আছে এটা চান শেষ হয়ে যায় অনেকের রোজা আছে দু একদিন থাকে তো রোজার মধ্যে তাকোয়া কত রূপ অবলম্বন করলো সেই অনুযায়ী কিন্তু তার রোজাকে সে লালন করে আবার শয়তানের যে ওশ্বাসাগুলি এগুলি কত রূপ পরিমাণে আমার হৃদয়ে আমি গ্রহণ করেছিলাম সেই হিসাবে কিন্তু আমি লালন করব। রমজানে অবশ্যই শয়তানের তুসফাতুবিহি হিমারদাতু শায়াতিন রসুল বালাম বলেছেন অবশ্যই এটা হয় কিন্তু বিষয়টি হচ্ছে যে আগের ওয়াশো কারণে এবং নফস তো তখন থাকি এবং নফসের কারণে আমরা এক রকমের প্রবঞ্চিত হয়ে যাই আল্লাহ আমাদেরকে হেফাজত ধন্যবাদ মোহতারাম জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন সুপ্রিয় দর্শক রমাদান এসেছে আল্লাহ তাআলা আবারও দিয়েছেন আমাদেরকে একটি মাস আমরা প্রত্যেকে রোজা রাখার চেষ্টা করব এবং আমাদের সলাত আমাদের ক্যাম সব কিছুই হবে আল্লাহ সুভানুভা তাল্লাহ সন্তুষ্টির জন্য দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রাঙাপুরি মেহেদি নিবেদিত মহিমান্বিত রমাদন পাওয়ার্ড বাই ভাই হাউজিং অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে আমরা চলে এসেছি সবাই ভালো থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত